আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এবার ভিন্ন ধরনের আন্দোলন হবে বলছে ফকটুল এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের ক্ষমতাধর দরকার ভোটের নয় বলছে রিজভি এদিকে জামাত সম্পর্কে অযৌক্তিক মন্তব্যের নিন্দা জানিয়ে দেব গণ অধিকার পরিষদ থেকে রেজা কেব্রিয়াকে অপসারণ এরপর জানিয়ে দেব দেবীদার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় দুই মেয়র প্রার্থী সহ বিএনপির বারো নেতা বহিষ্কার সর্বশেষ জানিয়ে দেব পুলিশের গুলিতে কিশোর হত্যা ফ্রান্সের নয়শো চোরানব্বই বিক্ষোভকারী গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার ভিন্ন ধরনের আন্দোলন হবে বলছে ফকরুল বর্তমান সরকারের পদায়ক এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপির এক দফার আন্দোলনে কৌশলগত পরিবর্তন আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবার আন্দোলনের ভিন্ন রকম হবে বলেও জানিয়েছেন তিনি শনিবার বিকেলে গুলছানি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন দেশে তারুণ্যের সমাবেশ হচ্ছে সামনে আমাদের পদযাত্রা কর্মসূচি শুরু হবে আশা করি এক দফা নিয়েই আমরা আন্দোলনে যাব, আমাদের যে পূর্ব ঘোষিত দশ দফা এবং অন্য যুগপৎ আন্দোলনকারী দলগুলোর যে সব দফা আছে সবগুলো মিলি এক দফার আন্দোলনে যাব আর সেটা হচ্ছে এই অবৈধ সরকারের পদdek সংসদ বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান এগুলোকে নিয়ে আমরা একটি জায়গায় আরছি সেটা হচ্ছে এ সরকারের পদdek মিজাফকতুল বলেন এবার আন্দোলনে ধরনের পরিবর্তন আসবে ভিন্ন ধরার আন্দোলনের জনগণের সম্পৃক্ততাও বাড়বে আমরা শুরু থেকেই জনগণের সম্পৃক্ত করে আন্দোলন করছি আমি বিশ্বাস করি আমি দিনের এক দফার আন্দোলনের মাধ্যমে চুরান্তভাবে সরকার নতি স্বীকার পড়ায়ক এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য হবে এক দফার আন্দোলনের ধরণ কেমন হবে হরতাল অবরোধের মতো কর্মসূচি থাকবে কিনা জানতে চাইলে মির্জা ফকতুল বলেন আমরা আগেই বলেছি আমরা হরতাল অবরোধের মতো কোন কর্মসূচিতে সচেতনভাবে যাচ্ছি না আমাদের ভায়োলেন্সে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না তিনি বলেন সরকার যদি কোনোভাবে আমাদের সহিংসতার দিকে ঠেলে দেয় তবে সে দায় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে চূড়ান্ত পর্যায়ে যেতে চাই আওয়ামী লীগের ক্ষমতার দরকার ভোটের নয় বলছে রিজভি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্ষমতার দরকার তবে ভোটের নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ তাই তাদের আমলে মানুষের জীবন কাটে আতঙ্কে ভয়ে অবহেলায় অনাহারে অর্ধহারে হারে আওয়ামী লীগের ক্ষমতার দরকার পড়ে কিন্তু ভোটের দরকার পড়ে না এজন্য দেশে বিদেশের গণতন্ত্রকামীরা শেখ হাসিনাকে ধিক্ষার দিচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলের নেতা শেখ রবিউল আলমের মুক্তির দাবিতে আজ শনিবার সকালের রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন রিজভী মিছিলটি নয়পল্টন থেকে শুরু হয়ে কাকড়ায় লাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় হয়ে পুনরায় নয়পল্টনে গিয়ে শেষ হয় রেজভী বলেন ঈদের দিনেও আমাদের অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে তারা মাইকিং করে বলেছে বিএনপি নেতারা যে ঈদের নামাজ পড়তে না পারে বিএনপি এই নেতা বলেন আমাদের ধর্মীয় অধিকার আল্লাহর কাছে ইবাদত করার অধিকার সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে অথচ তাদের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছে বিএনপি নেতারা কোনো সংস্কৃতি জানে না রেসভি বলেন এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই ঈদের জন্য ঘরে ফেরে মানুষের যানজটে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে ঈদের প্রাককালে বাড়ির উদ্দেশ্যে যেদিন রওনা দিয়েছে তার পরের দিন সন্ধ্যায় বা মাঝরাতে বাড়িতে পৌঁছেছে কেউ কেউ ঈদের দিনেও বাড়ি বাড়িতে পৌঁছেছে জামাত সম্পর্কে অযৌক্তিক মন্তব্যের নিন্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জামাত সম্পর্কে যেসব অযৌক্তিক মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম এক জুলাই এক বিবৃতিতে প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন সেতুমন্ত্রী জামায়াতকে বিএনপির বি টিম বলে যে মন্তব্য করেছেন তা অসত্য জামায়াতে ইসলামী একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াত তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে জামায়াত কোন দলের কোনো টিমের সদস্য নয় সেতুমন্ত্রী আরও বলেছেন বেগম খালেদা জিয়া অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব দেন সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন উনিশশো সালে অধ্যাপক গোলাম আজমকে বিএনপি সরকার গ্রেপ্তার করে অধ্যাপক গোলাম আজম দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক তার নাগরিক অধিকার

জামায়াত কারো পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে না জামায়াত একমাত্র আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রেখে জনগণের কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে আমি মাননীয় সেতুমন্ত্রীকে তার অর্থহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গণঅধিকার পরিষদ থেকে রেজা কিব리아কে অপসারণ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিব리아কে অপসারণ করা হয়েছে আজ শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে তাকে করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এর আগে শনিবার সকাল 11টায় গণঅধিকার পরিষদের কেন্দ্র কার্যালয়ে কেন্দ্র আহ্বায়ক কমিটি সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত হননি ডক্টর রেজা কিব리아 এই সভাতেই তাকে অভিশংসন করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গঠনতন্ত্রের 38 ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের 24 सदस्यों স্বাক্ষর সহ আহবায়ককে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল 11টায় কেন্দ্র কার্যালয়ের আহবায়ক জরুরি সভা আহ্বান করেন ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহবায়ক অনুপস্থিত থাকেন তাই ওই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এক নম্বর যুগ্ম আহবায়ক মোহাম্মদ রশিদ খান কে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয় সদস্য সচিব মোহাম্মদ নুরুল হক নূর সভা করেন দেবীদার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় দুই মেয়র প্রার্থী সহ বিএনপির বারো নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবীদার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার দুই মেয়র প্রার্থী ও দশ কাউন্সিলর প্রার্থীকে দলের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি শনিবার এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি তিনি বলেন বুধবার বিএনপির মহাসচিব স্বাক্ষরিত তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে বহিষ্কৃতরা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা ও পৌর বিএনপির সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফেস দৃশ্যমান অপরদিকে দশ কাউন্সিলরের প্রার্থীরা হচ্ছেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন সরকার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম উপজেলা ছাত্র দলের সাবেক সহজ সভাপতি এ আর আহমদ ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সরকার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সচিব পুলিশের গুলিতে কিশোর হত্যা ফ্রান্সে নয়শো চুরানব্বই বিক্ষোভকারী গ্রেপ্তার ট্রাফিক আইন ভাঙায় পুলিশের গুলিতে আফ্রিকান কিশোর নিহত হওয়ার প্রতিবাদে উত্তাল ফ্রান্স কয়েকদিন পর ধরে দেশটিতে সহিংস বিক্ষোভ চলছে ইতিমধ্যে নয়শো চুরানব্বই জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ খবরদার স্থানীয় সময় আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সহিংসতার টানা চতুর্থ দিন পর্যন্ত নয়শো চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সহিংসতার দমাতে ফ্রান্স সরকার হালকা সাজোয়া যানবাহন যানসহ প্রায় পঁয়তাল্লিশ হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করেছে এর আগে ট্রাফিক আইন ভাঙায় ফ্রান্সে আফ্রিকান একে কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সহিংসতা দমাতে ফ্রান্স সরকার হালকা সাজোয়া যান সহ প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে এর আগে ট্রাফিক আইন ভাঙ্গায় ফ্রান্সে আফ্রিকান এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে সতেরো বছরের বিরুদ্ধে এবং সতেরো বছরের উত্তর আফ্রিকার কিশোরকে প্যারিসের কাছেই হত্যা করা হয়েছে একটি ট্রাফিক ট্রাফিক খুব থেকে তাকে তাকে গুলি গুলি করা করা হয় আইন হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্স জুড়ে তীব্র অসন্তোষ চলছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনার প্রতিবাদ করে বলেন এই ঘটনার কোনো অজুহাত থাকতে পারে না ওই পুলিশ